করোনা ভাইরাস এ সময়ে সবচেয়ে ভয়ঙ্কর একটি নাম, যে ভাইরাস কাবু করে রেখেছে পুরো পৃথিবীকে, ঘরবন্দি করে রেখেছে কোটি কোটি মানুষকে, যার কারণে প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। মূলত কোভিড-19 একটি নতুন ধরনের ভাইরাস, তবে সেটি করোনা ভাইরাসের একটি প্রজাতি। 1964 সালে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের গবেষণাগারে প্রথম ভাইরাস শনাক্ত করেছিলেন ডক্টর আলমেইডা। জুন আলমেইডা ভাইরাস ইমেজিংয়ের একজন অগ্রণী ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন, যার কাজ এখন আবার করোনা ভাইরাসের এই মহামারীর সময় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 1964 সালে জুন আলমেইডাকে লন্ডনের সেন্ট থমাস হাসপাতাল মেডিকেল কলেজে কাজ করার জন্য প্রলুব্ধ করে যুক্তরাজ্যে ফিরিয়ে আনা হয়। কোভিড-19 আক্রান্ত হওয়ার পর এই হাসপাতালেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে চিকিৎসা দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, 1960 সালে একটি ভাইরাস বিশেষভাবে নজরে আসে, সেটির নাম দেওয়া হয়েছিল B-814, যা এসেছিল একটি সারের বোর্ডিং স্কুলের একজন ছাত্রের কাছ থেকে। সেটি দেখে অবাক হয়ে যান ডক্টর টাইরেল, এর সঙ্গেই কাজ করতেন জুন আলমেইডা। তিনি এই নমুনাগুলো জুন আলমেইডাকে পাঠান, যিনি নমুনার মধ্যে ভাইরাস কণা দেখতে পান, যেগুলো সম্পর্কে আলমেইডা বলেন এগুলো ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের মতো দেখতে হলেও পুরোপুরি তা নয়। তিনি তা শনাক্ত করেছিলেন, সেটি বিশ্ব পরবর্তীতে করোনা ভাইরাস হিসেবে পরিচিত হয়ে ওঠে। বিবিসির তথ্য অনুসারে ডক্টর টাইরেল ও ডক্টর আলমেইডার পাশাপাশি অধ্যাপক টনি ওয়াটারসন, যিনি সেন্ট থমাসের দায়িত্বে ছিলেন, তারা এই ভাইরাসের নামকরণ করেন করোনা ভাইরাস, কারণ ভাইরাসটির চারপাশ জুড়ে অনেকটা মুকুটের মতো সাদৃশ্য ছিল, তাই তারা পরবর্তীতে এই ভাইরাসটির নামকরণ করেন করোনা ভাইরাস। সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, বাইরে বের হবেন না, অযথা রাস্তায় হাঁটাহাঁটি করবেন না, স্টে হোম স্টে সেফ, আমরা এই স্লোগানে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।